একটু কথা বলতাম আপনার সাথে। জি ভাই, বলতে পারেন। অনেকে আমার কাছে ফোন দিয়ে বলে যে তারা তাদের রিলেটিভকে সিঙ্গাপুরে পাঠাবে, তো আসলে তারা এটা আমাকে বলে, তারা আমাকে শোনে না, তারা নিজেরাই বলে এখন শুনছি 1.5 লাখ টাকা, 1,20,000 টাকা বেতন গেলেই। এই সম্পর্কে আসলে কি সত্যতাটা কি আপনি একটু বলবেন? না না ভাই, এটা আসলে কখনো সম্ভব না, কারণ একটা পুরান লোক এখন যে সিঙ্গাপুর যে পরিস্থিতি যে অবস্থা, একটা পুরান লোক অত টাকা বেতন মানে জোগাড় করতে অনেক চাপ ব্যাপারে যায়। আচ্ছা, একটা নতুন লোক মনে করেন যে সিঙ্গাপুর যখন আসে তখন তার বেসিক থাকে 18-20 টাকা, তো তার মাস শেষে দেখা গেছে 700-800 টাকা বেতন আসে। যা অন্য যদি কোনো কোম্পানি, ভালো কোম্পানি তাকে অ্যালাউন্স দেয়, তাহলে দেখা গেছে 800-900 টাকা পাইতে পারে। আচ্ছা, আমি একটা কথা এখানে আপনার সাথে সংযুক্ত করি, সেটা হচ্ছে কখনো সিঙ্গাপুর কিন্তু ফিক্সড স্যালারি না, অনেকে মনে করে ফিক্সড, আসলে তা নয়। কারণ কি, বেসিকটার পরে ওভার টাইমের উপর ডিপেন্ড করে আসলে আপনার স্যালারি কেমন হবে। তো এখানে দেখা যাচ্ছে আমরা সজীব ভাই 3-4 বছর রানি, আমি কিন্তু 3 বছর, আমার বেসিক 21 টাকা, সজীব ভাই বেসিক 22 টাকা আপনার বেসিক। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে সজীব ভাই যদি পাই সর্বোচ্চ হলো বর্তমান যে পজিশন কয়েক মাস ধরে 800 টাকা পান, কত পান, 800-900 এরকম? আচ্ছা, এখন তো সাধারণভাবে 800 পান, 800-850, আমার হচ্ছে 720 টাকা। তো বিষয়টা হচ্ছে কি, আপনাদের বেসিকের সাথে সব কিছু নির্ভর করে, আর যারা ওভার টাইম, মানে বেসিক এবং ওভার টাইম হচ্ছে মূল। তা আপনারা যদি মনে করেন কেউ উদ্বুদ্ধ হন যে আপনারা 10-12 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুরে পাঠাবেন এবং যাওয়ার সাথে সাথে 1.5 লাখ টাকা বেতন দেবে, এটা ভুল। তো এই জায়গা থেকে আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্যে যে যারা মানে বেশি উৎসুক, না জেনে কখনো মানে সিঙ্গাপুর যেতে হবে বা সিঙ্গাপুরে, দালালের কথা শুনে আসাটা একদম ভুল হইব আর কি। যে দালাল বলবে যে ভাই এত টাকা বেতন, এই কাজ ওই কাজ, ভালো কাজ দিব, ইলেকট্রিক্যাল কাজ, ইয়ারফোনের কাজ, আসলে এগুলা ওরা বাটপারি কথা বইলা, আর 10 লাখ টাকা নেব, এগুলো হলো ওরা ব্যবসা করে আর কি। আসলে হয়তো দেখা গেছে খাইয়ে দেয় মাসে 30-40 হাজার টাকা পাইতে পারে। অনেক সময় যদি তাদের 2 ঘন্টা ওভার টাইমিং থেকে নয়টা পর্যন্ত ডিউটি হয়, তাহলে কিন্তু অনেকেই এর থেকে বেশি পাঠাতে পারে, তবে এটা কাজ ওভার টাইম অনুযায়ী। তো সাধারণ যে হিসাবটা হচ্ছে, যদি কেউ প্রথমে আসে তাহলে 30-35, তার বেশি পারবে না, আবার ওরা একটু বেশি পাঠাতে পারে। কারণ কি, ওই টাকাটা পাঠাতে পারে এর কারণ আছে, ওরা তো প্রথম প্রথম এসে ওইভাবে খরচা করবে না, বা অনেকে আছে বিড়ি সিগারেট খায়, বিড়ি সিগারেট খায় না। হ্যাঁ, এটার জন্য অবশ্য আমরা দুজন বিড়ি সিগারেট খাই না। তো বিষয়টা হচ্ছে আপনারা কেউ দালালের কথা শুনে কেউ কোনো রকম মানে কী বলবো, ভুল সিদ্ধান্ত নেবেন না। বিদেশে আসুন সমস্যা নেই, তবে জেনে শুনে বুঝে আসুন, ঠিক আছে? তো ভিডিওটা করার উদ্দেশ্য আমার এই ছিল যে আমাকে আজ মোটামুটি 4-5 দিন যাব, 4-5 দিন, 1 সপ্তাহ যাবো, তো অনেকগুলো কল আসছে আমার বন্ধুবান্ধব থেকে, তাদের রিলেটিভ পাঠাবে। তো আসলে আমি মনে করি যে আপনারা আসেন, তবে এইটা ভেবেন না যে গেলেই 1.5 লক্ষ টাকা বেতন। তো সবাইকে অবশ্য ধন্যবাদ, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন। হ্যাঁ, এবং আপনাদের যারা রিলেটিভ আছে তাদেরকে বলবেন এই বিষয়গুলো, কারণ কেউ যেন মিথ্যা প্রলোভনে না পড়ে। নাকি সজীব ভাই? ইয়েস, ওকে, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আর আপনারা সবাই এই চ্যানেলটাকে ফলো করবো, লাইক কমেন্ট শেয়ার করবো, সাবস্ক্রাইব করবো। ওকে, ধন্যবাদ।